নমস্কার বন্ধুরা, আমি প্রীতম আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা করব কোকোপিট নিয়ে। আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে আপনারা কিন্তু বারবার এই কোকোপিট সম্পর্কে আমার থেকে জানতে চেয়েছেন। রিসেন্টলি যে ধনে পাতার ভিডিওটা বানিয়েছিলাম, মাটি ছাড়া সম্পূর্ণরূপে কীভাবে ধনে পাতা চাষ করবেন আপনারা, তো সেই ভিডিওর কমেন্টে অনেকেই জানতে চেয়েছেন এই কোকোপিট কী কীভাবে ব্যবহার করব। তাছাড়াও অ্যাডেনিয়াম রিলেটেড যে সমস্ত ভিডিওগুলোতে আমি আপনাদেরকে কোকোপিটের ব্যবহার সম্পর্কে বলি, সেখানেও আপনারা আমার কাছ থেকে কিন্তু এই কোকোপিট সম্পর্কে জানতে চান। আজকের এই ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করব কোকোপিট কী, কীভাবে ব্যবহার করব গাছে, কেন ব্যবহার করব এবং এর ব্যবহার করলে কী উপকার আমরা পাব। বন্ধুরা, মূলত আমরা যারা পট কালচার করি অর্থাৎ টবের মধ্যে গাছ লাগাই, আমাদের জন্য কিন্তু এই কোকোপিট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। গাছের মাটিতে কোকোপিটের ব্যবহার করলে কিন্তু অনেক ধরনের উপকার আমরা পেয়ে থাকি। এছাড়াও যাদের জায়গা কম অর্থাৎ যারা ব্যালকনির মধ্যে গাছ করেন, যেখানে মাটির অভাব অর্থাৎ মাটি খুব বেশি পাওয়া যায় না, তাছাড়াও যাদের ওয়েট একটা ম্যাটার করে অর্থাৎ টবের মাটির ওজন ছাদের ওপর বেশি লোড যাতে না পড়ে, সেক্ষেত্রেও কিন্তু কোকোপিটের অনেক ভূমিকা রয়েছে। এর ব্যবহার কিন্তু যদি আমরা ঠিকঠাকভাবে না করি, আমাদের লাভের থেকে ক্ষতি কিন্তু বেশি হয়ে যেতে পারে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণরূপে দেখবেন, তবেই কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এই কোকোপিট কীভাবে আপনারা ব্যবহার করবেন। মূলত দেখুন, কোকোপিট এই ধরনের দেখতে হয়, একটা এই ধরনের একটা উপাদান, কিন্তু আমরা এই ধরনের একদম ডাইরেক্ট কিন্তু এইভাবে বাজার থেকে আমরা কিনতে পাই না, আমাদেরকে এই ধরনের ব্লক কিনতে হয়। আমি এখানে অ্যামাজনে একটা ছোট্ট অর্ডার করেছিলাম, ভিডিও বানানোর জন্যই কিন্তু আমি এটা অর্ডার করেছিলাম। তাছাড়াও কিন্তু আমার কাছে প্রায় 15-20 কেজি এখনও রয়েছে ভরা বস্তার মধ্যে। দেখুন, এই ধরনের একটা ছোট্ট ব্লক কিন্তু এসেছে। আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারেন, লোকাল নার্সারি থেকেও কিনতে পারেন, বা যদি আমার এখানে যেরকম লোকাল নার্সারিতে পাওয়া যায় না, তাই আমি অনলাইন থেকে কিনেছি। প্রথমে দেখুন এখানে যে র্যাপিংটা রয়েছে, এটাকে খুলে নেব এবং আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু পাঞ্চ করে দেওয়া রয়েছে, অর্থাৎ যে কোকোপিটটা রয়েছে ওটা কিন্তু প্রেস করে এক জায়গাতে একটা ইঁটের মতো তৈরি করে দেওয়া হয়েছে। এইটা, এই যে কোকোপিটটা রয়েছে, এটা থেকে কিন্তু 10-12 কেজি কোকোপিট তৈরি করা যাবে। 1 কেজির একটা ব্লক অনেকটা এক্সপেন্ড হয়। এটা জলের মধ্যে এটাকে কিন্তু ডুবিয়ে রাখতে হয়। তো সম্পূর্ণ পদ্ধতিটা দেখাবো, তার আগে একটা ছোট্ট বিষয় বলে রাখি। অনেকে কিন্তু এই কোকোপিটটা শুধুমাত্র জলে ভিজিয়েই তারপরে ওটাকে হালকা শুকিয়ে ব্যবহার করে নেয়, কিন্তু এক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, এই কোকোপিটগুলো কিন্তু মেনলি তৈরি করা হয় যেখানে প্রচুর পরিমাণে নারকেলের চাষ হয়। আর আমরা সকলেই জানি যে সমুদ্রের আশেপাশেই কিন্তু এই নারকেল চাষ প্রচুর পরিমাণে হয়, তাই এই কোকোপিট যখন তৈরি করা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে নোনা জলের ব্যবহার করা হয় এটা তৈরি করতে। আমাদেরকে ব্যবহার করার আগে খুব ভালো করে কিন্তু 1-2 দিন এই কোকোপিটকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। দেখুন, প্রথমে এইভাবে ব্লক কিনে আনার পর আমাদেরকে কোনো একটা বড় পাত্রে এভাবে জলে কোকোপিটটাকে ডুবিয়ে রেখে দিতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা কিন্তু নিজের আকৃতিটা বড় করছে এবং আস্তে আস্তে এটা গুঁড়ো অর্থাৎ ডাস্ট ফর্মে চলে আসবে। তখন কিন্তু আমরা এটাকে খুব ভালোভাবে ভিজিয়ে রাখব এবং 2-3 দিন এটাকে ভিজিয়ে রেখে দেবো। বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে বলবো কোকোপিট কী এবং কীভাবে তৈরি করা হয়। কোকোপিট হচ্ছে নারকোল ছোবড়ার গুঁড়ো। নারকোলের যে ছোবড়া হয় সেই নারকোলের ছোবড়াকে গুঁড়ো করেই কিন্তু এই কোকোপিট তৈরি করা হয়। যেখানে প্রচুর পরিমাণে নারকোলের চাষ হয় সেখানে এই ছোবড়াগুলোকে কালেক্ট করে প্রথমে 1-2 মাস জলে খুব ভালোভাবে ভিজিয়ে রাখা হয় এবং তারপর গুঁড়ো করে সেটাকে এইভাবে পাঞ্চ করে ব্রিক্সের আকার দেওয়া হয় বা ইঁটের আকার দেওয়া হয় এবং এটা বিক্রি করা হয়। আমাদের মতো বাগানিরা এই কোকোপিট কিন্তু ইউজ করে বিভিন্ন কাজে। আমি বলবো কী কাজে কীভাবে ইউজ করবেন এবং কেন ইউজ করবেন। তার আগে বলে রাখি, প্রথমে কিন্তু এই কোকোপিট শুধুমাত্র কৃষিক্ষেত্রেই ব্যবহার করা হতো। মাঠের জমিকে আরও নরম করার জন্য এই কোকোপিট প্রথমে ব্যবহার করা হতো। তারপর আস্তে আস্তে আমাদের মতো বাগানিদের কাছে এই কোকোপিট পপুলার হয়। বন্ধুরা, এবার বলবো এই কোকোপিট আমরা কেন ব্যবহার করব। এই কোকোপিটের pH মান হচ্ছে 5.8-6.8-এর মধ্যে, যা নিউট্রাল এবং সব ধরনের গাছের ক্ষেত্রে এটা কোনো রকম ক্ষতি করে না। তাই এই কোকোপিট ব্যবহার করলে কিন্তু মাটির pH নষ্ট হয় না, বরং ঠিকঠাকই থাকে এবং এই কোকোপিট গাছের মাটিকে নরম রাখে, অর্থাৎ গাছের মাটিকে কখনো হার্ড হয়ে টবের মধ্যে বসতে দেয় না। তার সাথে সাথে এই কোকোপিট যেমন জল ধরে রাখে, তেমনি
এক্সেস জল অর্থাৎ যতটা পরিমাণ জল ধরে রাখার এর সম্ভব ততটা জল ধরে রাখার পর বাকি জলকে কিন্তু খুব সুন্দরভাবে ড্রেনেজ করতে সহায়তা করে। তাই এই কোকোপিট আমাদের গাছের মাটির মধ্যে কিন্তু আমরা অবশ্যই ইউজ করব, এবং গাছ হিসাবে তা পার্সেন্টেজ ওয়াইজ চেঞ্জ হতে পারে। বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন রকম পার্সেন্ট হিসাবে এই কোকোপিট ব্যবহার করা হয়। একটা সাধারণ হিসাবে আমি আপনাদেরকে বলে রাখি, যে কোনো ফলের গাছের ক্ষেত্রে আপনারা কিন্তু 10-20% কোকোপিট অবশ্যই ব্যবহার করুন। গাছের মাটির কোয়ালিটি অনেক বেটার হয়ে যাবে এই কোকোপিট ব্যবহার করার ফলে। এছাড়াও অ্যাডেনিয়াম, ক্যাকটাস এবং সাকুলেন জাতীয় বিভিন্ন গাছের মাটি তৈরিতে প্রচুর পরিমাণে কোকোপিটের ব্যবহার করা হয়। আমি অ্যাডেনিয়ামের মাটি তৈরিতে কম করে 20-30% পর্যন্ত কোকোপিটের কিন্তু ব্যবহার করে থাকি। তাছাড়াও ক্যাকটাসের মাটি তৈরিতে 10% বা 15% এবং সাকুলেন্টের মাটি তৈরিতে 40-50% কোকোপিট আমি ব্যবহার করে থাকি। এছাড়াও বিভিন্ন ধরনের বীজ জার্মিনেশনের ক্ষেত্রে এই কোকোপিটের অবদান কিন্তু অনস্বীকার্য। যেহেতু এই কোকোপিট একটা ভালো ময়েশ্চার ধরে রাখে, তাই বীজ জার্মিনেশন এই কোকোপিটের মধ্যে মাটির তুলনায় অনেক ভালো হয়। যেমন অ্যাডেনিয়ামের বীজ আমরা এই কোকোপিটের মধ্যে খুব সহজেই জার্মিনেশন করতে পারি, শুধু কোকোপিটের মধ্যেও জার্মিনেশন করতে পারি, আবার কোকোপিটের সাথে একটু বালি মিশিয়েও তা আমরা জার্মিনেশন করতে পারি। বিস্তারিত অ্যাডেনিয়ামের বীজ জার্মিনেশন সম্পর্কে আমার ভিডিও বানানো রয়েছে, আই বাটনে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের সবজি যেগুলো আমরা ছাদ বাগানে বা আমাদের বাড়ির বাগানে চাষ করে থাকি, সেগুলোর ডাইরেক্ট মাটিতে বপন করার আগে যদি আমরা কোনো পাত্রে এই কোকোপিটের মধ্যে জার্মিনেশন করে নিতে পারি, তাহলে কিন্তু রেজাল্ট অনেকটাই আমরা বেটার পাবো। তার সাথে সাথে যে সমস্ত সবজিগুলো আমরা লাগাবো তার মাটি তৈরিতে যদি আমরা এই কোকোপিট ব্যবহার করি, তাহলেও কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাবো। কারণ কোকোপিট কিন্তু খুব হালকা একটা মিডিয়া, এবং এই কোকোপিটের সাথে শুধুমাত্র বালি এবং ভার্মিকম্পোস্ট মিশিয়েই আপনারা কিন্তু সবজি বা শাক চাষ করতে পারেন খুব সহজেই। বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু কোকোপিটটা আমরা একদম ভিজিয়ে রেখে দিয়েছি। এবার প্রায় 24 ঘন্টা পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কোকোপিটের অবস্থা কিন্তু একদম একই আছে। এই কোকোপিট কিন্তু মাটির মধ্যে পচন শুরু হতে এর প্রায় 1-1.5 বছর সময় লাগে। অর্থাৎ আমরা যতদিনকে গাছ রিপট করব, ততদিন পর্যন্ত কিন্তু এই কোকোপিট কোনো রকম পচন ধরে না কোকোপিটের মধ্যে। তাই ধানের তুঁস বা কাঠের গুঁড়ো ব্যবহার করার থেকে অনেক বেটার কোকোপিট ব্যবহার করা। এবং কোকোপিটের মধ্যে কিন্তু খুব কম নিউট্রিয়েন্টস থাকে, কোনো রকম নিউট্রিয়েন্টস থাকে না বলতে গেলেই চলে। কোকোপিট জাস্ট একটা মাটির কন্ডিশনার হিসাবে আমরা ব্যবহার করতে পারি এবং মাটিকে নরম রাখার জন্য এই কোকোপিট ব্যবহার করতে পারি। তো দেখুন, প্রায় 24 ঘন্টা ধরে জলে ভিজিয়ে রাখার পর এর মধ্যে যদিও বা কোনো রকম লবণ বা লবণাক্ত পদার্থ থাকে, সেটা কিন্তু বাইরে বেরিয়ে এসেছে। এবার এটাকে আমরা খুব ভালোভাবে প্রায় 4-5 ঘন্টা রোদ্দুরে শুকিয়ে নেব, এবং এর মধ্যে যে ময়েশ্চারটা রয়েছে সেটাকে সম্পূর্ণরূপে বের করে দেবো। তারপরে এটাকে সংগ্রহ করে আমরা রেখে দেবো, এবং প্রয়োজন মতো আমরা গাছের মাটিতে এবং শাক সবজি চাষে এটাকে ব্যবহার করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং এই ধরনের বিভিন্ন প্রকার গার্ডেনিং রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটি অবশ্যই একবার ভিজিট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।